আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাম্প্রদায়িক বেশ বাষ্প ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেয়া রাষ্ট্রবিরোধী চক্রের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন ধর্মীয় শীর্ষ নেতারা। সম্প্রতি শিক্ষা পরিবার থেকেই উল্লেখ করে তারা শিশুদেরকে চর্চার মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আন্তধর্মীয় ঐক্যের এই প্ল্যাটফর্ম, উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উস্কানিদাতা গোষ্ঠীর বিরুদ্ধে যুথবদ্ধ প্রতিবাদ। ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা ভেঙে মানবিক রাষ্ট্র গঠনের উদ্যোগ প্রয়োজন, সেই সঙ্গে উঠে ধর্মান্ধতার উত্থান বন্ধে আওয়াজ তোলারও দাবি। সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য। যখন আমি অন্যকে আঘাত করছি, যখন আমি অন্যকে ধ্বংস করছি, উই আর ডিজার্ভিং আওয়ার গড। মানুষ কখনো কখনো ব্যবহার করেছে ইসলামের শান্তিময় বাণী সমূহের অপব্যাখ্যা করেছে। অসাম্প্রদায়িক সমাজ গঠনে পাঠ্য শিক্ষাক্রমে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ যুক্ত করার পরামর্শ ধর্মীয় নেতাদের। যেন আমাদের এই দেশটাকে আমাদের সন্তানেরা একটা নতুন দিগন্তে ঠায় ঠায় রূপান্তরিত করতে পারে। সকিনা বিবি জন্মা পরিদর্শী জন্মা, একজন ইমাম হচ্ছেন পথ প্রদর্শক। আমি মাজারে যাই, আমি মন্দিরে যাই, আমি গির্জায় যাই, আমি প্যাগোডায় যাই, আমি মনে করি ঈশ্বর সব মানুষের ভিতর বিরাজমান। ধর্মীয় বিভেদ ও সম্প্রীতির ভাঙনে উস্কানি বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য আন্তধর্মীয় ঐক্যের। রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তির নিশ্চয়তা বিধান করুন, এটা সরকারের দায়িত্ব এবং সকলকে যার যার ধর্ম পালন করার ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান সম্প্রীতির এই প্ল্যাটফর্মের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।